বন্ধুরা, মাত্র 15 সেকেন্ডের একটি ভিডিও আমি আপনাদেরকে দেখালাম, যে ভিডিওটিতে আপনারা দেখতে পেলেন একজন মহিলা একটা প্যাকেটের মধ্যে কিছু ইফতার তাকে হয়তো বা কে বা কাহারা দিয়েছিল ইফতার করার জন্য। সেই মহিলা এই প্যাকেটটি ওপেন করে সবাইকে দেখালো, জাতিকে দেখালো এই সামান্য ইফতারে তার হবে না, তাই সে এই ইফতারগুলো ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথেই আশেপাশে থাকা মানুষগুলো হাতে তালি দিল। এই ঘটনাটি দেখার পর আপনাদেরও কি হাতে তালি দিতে ইচ্ছা করবে যেভাবে ওরা দিয়েছে? আমি খুব অবাক হয়ে যাই যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ, আমি আপনাদেরকে বলবো না যাদের পকেটে টাকা আছে, খাবার আছে, সবকিছু আছে, আপনাদেরকে বলবো না, বাংলাদেশে এমন হাজারো লক্ষ কোটি মানুষ আছে এক মুঠো মুড়ি দিয়ে ইফতার করার ক্ষমতা রাখে না। সেই জায়গায় যখন একটা মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে, ইফতার যেই জায়গায় করা যাচ্ছে না, খাবার পাওয়া যাচ্ছে না, সেই জায়গায় এক মুঠো মুড়ি, চপ, বোট, বড়া যতটুকুই স্বার্থে কুলিয়েছে দিয়েছে, সেই খাবারগুলোকে এই মহিলাটা কিভাবে ছুঁড়ে ফেলে দিল, খাবারকে কিভাবে অসম্মান করলো, ইফতারিকে কিভাবে অসম্মান করলো, কে বা কাহারা দিয়েছে এটা জানার বিষয় নয়। এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, খুব অবাক হলাম কমেন্টস বক্স চেক করে। সেখানে গিয়ে দেখলাম সবাই এই মহিলাকে বাহবা দিচ্ছেন, ধন্যবাদ দিচ্ছেন, থ্যাংক ইউ দিচ্ছেন, তার কারণ এই খাবারটুকু নাকি সরকার দলীয় কোনো লোক বিতরণ করেছে। সরকার দলীয় লোক বিতরণ করেছে, তার পরিমাণটা হয়তোবা আমাদের পছন্দ হয়নি। যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই বলবেন যে এই খাবারটা যে দিয়েছেন এই খাবারটাতে আমার সংসারে হবে না, আমার ছেলে মেয়ে রয়েছে, আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, আমার হাজবেন্ড রয়েছে, সবাইকে নিয়ে এই খাবারটা হবে না, আমাকে আরও 2-1 প্যাকেট দেন। যদি তাতেও না হয় আপনি বলতে পারেন এই খাবার দিয়ে আমরা কি করব, ঠিক আছে যাই পেয়েছি শুকুর আলহামদুলিল্লাহ, এটা আমার লাগবে না, এই নেন আপনার খাবার, কিন্তু আপনি খাবারটাকে ছুঁড়ে ফেলে দিলেন। আপনি কোথাকার রাজকন্যা, আপনি কোথাকার কোটিপতি, আপনাকে দেখলেই তো বোঝা যায় নিশ্চয়ই কোনো কাজের মেয়ে। কাজের মেয়ের চেয়েও নিকৃষ্ট মানুষ কোনো কাজের মেয়ের চরিত্র এমন হতে পারে না। আপনি যে রাস্তার মেয়ে সেটা প্রমাণ করে দিয়ে গেলেন। ঘটনাটি কে বা কাহারা কোথায় ঘটিয়েছে এটা বলার ক্ষমতা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন এই ঘটনাটি কোথায় ঘটেছে, অবশ্যই এই মানুষটাকে আপনারা সুস্পষ্টভাবে দেখেছেন, যদি চিনে থাকেন এই মানুষটাকে আইনের আওতায় তুলে দিন, এই সমস্ত মানুষদের সমাজ থেকে বিতাড়িত করুন, না হয় এই সমস্ত মানুষদের কারণেই আমাদের পরবর্তী প্রজন্ম অপশিক্ষায় শিক্ষিত হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, ভালো করে চিনে রাখুন, দেখে রাখুন, এই অমানুষটাকে আইনের আওতায় তুলে দিন। আপনারা আইনের আওতায় তুলে দিয়ে আমার এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করে দিবেন যে এই মানুষটিকে পাওয়া গেছে, আইনের আওতায় তুলে দেওয়া গেছে। যদি নাও পারেন পরিচয়টা আমার এই কমেন্টস বক্সে তুলে দিন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।